আপনাদের স্বাগত। অবশেষে বাড়ি ফিরল নওদা 13 যুবক। হাসি ফুটল সকলের মুখে। সকাল 10টা থেকে অপেক্ষা করার পর প্রায় রাত 9টা নাগাদ বাড়ি ফিরল নওদা 13 যুবক। সকলকে মালা পরিয়ে এবং মিষ্টি খাইয়ে ঘরে তুললেন। 13 যুবককে দেখতে গ্রামবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়াও উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল, মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান, পঞ্চায়েত সমিতি সভাপতি বিশ্বজিৎ ঘোষ, জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, কেদারচাঁদপুর 2 এর গ্রাম পঞ্চায়েত প্রধান সাবানা সুলতানা। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নওদা মুর্শিদাবাদ। নিশ্চয় দাঁড়াতে বলিনি আমরা, ঠিক আছে।
তোমার নাম কি? রবিউল। তোমার নাম? আওলাদ শেখ। বড় সাহেব কি? আপনার নাম? অ্যান্থনি শেখ। আপনার নাম? হ্যাঁ, কালাম শেখ। আমার খুবই তো ভালো খবর, যদি এদের কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে আমাদের খুবই খারাপ লাগতো, কারণ পরিবার উৎকণ্ঠার সঙ্গে আছে। এই যে 13 জন শ্রমিক যারা কাজের সন্ধানে আজকে দিল্লিতে গিয়েছিল, তারা আটকে ছিল সেখানে, তাদের আর্তনাদ এবং তারা মোবাইলে যেভাবে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের এই আটকে যাওয়ার খবরটা প্রকাশিত হওয়ার পরেই প্রশাসন নড়ে চড়ে বসে, আমরাও নড়ে চড়ে বসি। আমরা যারা পলিটিক্যাল পার্টি নেতৃত্ব দিই, যারা রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি, আমরা এমপি এমএলএ যারাই আছি, সকলে নড়ে চড়ে বসি এবং তাদের সঙ্গে যোগাযোগ করি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, যারা আটকে ছিল তাদেরও নাম্বার দিয়েছিল, তাদের সঙ্গে যোগাযোগ করেছি, যারা পরিবার এখানে নওদা ত্রিময়ী গ্রামে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, যোগাযোগের মধ্য দিয়ে আজকে প্রশাসন তৎপরতার মধ্য দিয়ে তারা পৌঁছল। আমরা অত্যন্ত আনন্দিত যে এই সমস্ত পরিবারগুলো ভীষণ উৎকণ্ঠার মধ্যে ছিল, তথাপিও আজকে তারা তাদের পরিবার ফিরে পেল, তাদের আপনজনের কাছে ফিরে আসতে পারলো। এর যে আনন্দ, এই আনন্দ তো ভোলার নয়, আর বলে প্রকাশ করারও নেই, কারণ মনের এই যে ভাবনা, আজকে যেগুলো মারা গেছে এই দিল্লির এই দুর্ঘটনায়, আমরা অত্যন্ত মর্মাহত। প্রায় 42 জন এ পর্যন্ত পুলিশের গুলিতে বা বিভিন্নভাবে নৃশংসভাবে মারা গেছে। আমরা তাদের পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, কিন্তু ভারতবর্ষের রাজধানী দিল্লি, সেই দিল্লির বুকে, বিজেপি শাসিত দিল্লি, সেই দিল্লিতে এই ঘটনা, এটা আমাদেরকে অত্যন্ত, আমরা লজ্জিত এই ঘটনায়। কারণ মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এখানে যেভাবে উন্মাদনা দেখা দিল, যেভাবে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে নিয়ে যেভাবে এখানে আপ্যায়ন করলো, আর ভারতবর্ষের রাজধানী দিল্লিতে একের পর এক এই যে দুর্ঘটনা এবং মর্মান্তিক সাম্প্রদায়িক দাঙ্গা, এই দাঙ্গায় তারা খুন হলো পুলিশের দ্বারা বা বিভিন্নভাবে, আমরা অবশ্যই এই ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগ ও তদন্তে দাবি করছি। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, আমাদের দেশের যারা এই ঘটনার জন্য প্রত্যক্ষভাবে দোষী, তাদের আমরা যেমন শাস্তি, সেই সঙ্গে তাদের পদত্যাগ দাবি করছি। দিল্লিতে যে পরিস্থিতি যখন ঘটেছিল তখন আপনারা কিভাবে ছিলেন আর কি মনে হচ্ছিল বলবেন? তখন আমাদের অনেক ভয় লাগছিল, আমরা কাজ করছিলাম সেই টাইমে, হঠাৎ আমরা যার কাজ করছিলাম সে ফোন করলো, বললো যে এরকম পরিস্থিতি খারাপ, তো তোরা কাজ বন্ধ করি, আমার বাড়িতে চলে যাবে, ঠিক আছে? দিয়ে আমরা গেলাম, যাওয়ার পরে দেখি পুরো লড়াই চালু হয়ে গেছে। হ্যাঁ, সেই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া হয়েছিল না, রাত্রে খাবারও পেয়েছিলাম না, তারপরের দিন সকালেও খাবার পেলাম না, এই করতে করতে 2-3 দিন খাবারই পাইনি ঘর, ঠিক আছে? দিয়ে দেখছি বাইরে তো মারামারি চালু হয়ে গেছে, আমরা বাইরে বেড়াতে পারছি না কিছু, মানে একদমই বাইরে বিলকুলই বন্ধ হয়ে গেছে, তো লাঠি বাটি নিয়ে সব চার্জ করছে বাইরে, সেইভাবে আমরা হয়তো বাইরে বেড়াইলাম না, তো আমরা ওইটা ফোনের মাধ্যমে হয়তো যোগাযোগ করলাম, বাড়িতে বাবা বাড়ি বললাম যে এরকম আমরা ফেসে গেছি, এবার মা বাবা এরকম গেছে, ওদের কাছে গেছে, যাওয়ার পরে ওদের সঙ্গে যাওয়ার পরে এরকম। বাড়ি ফিরতে পেরে কেমন লাগছে? বাড়ি ফিরে তো খুশি হচ্ছে। আপনার নাম? আমার নাম অ্যান্থনি শেখ। আপনার ছেলে দিল্লিতে আটকে গেছিল সংঘর্ষের মধ্যে, তারপরে যে বাড়ি ফিরে আসলো, হ্যাঁ, কি মনে হচ্ছে আপনার? খুব আনন্দের ব্যাপার, সে জীবনে বেঁচে থাকলো, এই শেষে ঘুরে মরা ঘরে থেকে ঘুরে আসা, বাড়িতে আসাতে খুব আনন্দিত আমরা। আপনার কি আশা করতে পেরেছিলেন যে এইভাবে সবাই একসঙ্গে ফিরে আসতে পারবে? সেটা তো ভাবতেই পারিনি, এই যে আসতে আসতে তাও ভরসা ছিল না, যখন এসে পৌঁছে গেল কাছে দেখে মনে হলো যে বাপ এগিয়ে যাবে। এই আসার পিছনে কাদের অবদান রয়েছে? অবদান আমি যতটুকু, আমি ধরেন অশিক্ষিত মানুষ, কারোর সঙ্গে যোগাযোগ করিনি, সব থেকে আমি যেটা রিপোর্ট পেলাম বড়োবাবুর এখানটায় থেকে, আপনার যেখানে গণ্ডগোল হয়েছে সেখানে দাদা ছিল, সেই দাদার সাহায্য, তার পেছনে সমস্ত দল, দলের যে একটু পেরেছে সহযোগ করেছে, কারণ আমি যেটা বুঝতে পারলাম। দাদা বলতে কার কথা বলছেন? দাদা বলতে বড়োবাবুর দাদা আর কি, যেখানে গণ্ডগোল হয়েছে সেখানটায় বড়োবাবু, সেখানটায় যোগাযোগটা করি,
আমার সেলিব্রিটি সব উদ্ধারটা মেন ভূমিকায় ছিল। তারপরে দল তার পেছনে যাতে পেরেছে, সহযোগিতা করেছে, আমি যেটা আমি শুনলাম। এখন ছেলে বা আপনার আরও যে প্রতিবেশী সকলে বাড়ি আসলো, কেমন লাগছে? সবাই ভালো, সবারই ভালো লাগছে এটা। আপনার নাম? আলী হাসান। দেখুন, এটা আমাদের নৈতিক জয়। আমি মনে করি যে তাদেরকে শেষমেশ বাড়ি আনতে পেরেছি। তারা দিল্লির একটা ভয়াবহ ঘটনার পরিস্থিতির শিকার হয়ে তারা তিন চার দিন একটা ঘরে আবদ্ধ ছিল। তারা কিছু খেতে পায়নি, অসহায় আর্তনাদ। তারা আমাদের কাছে বারবার ফোন করেছে, আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেছি ডিএসপি এবং আমাদের ডিআইজি মাননীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী এবং বঙ্গ সংস্কৃতি বলে একটা এনজিও কলকাতার, তারা সহ আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা সব রকম সাহায্য করে তারাকে শেষমেশ আনতে পেরেছি। এবং সর্বোপরি শুভেন্দু অধিকারী আজকে হাওড়া স্টেশন থেকে দুটো গাড়ি ভাড়া করে দিয়েছে এবং তাদেরকে আর্থিকভাবে তাদেরকে সাহায্য করেছে। আমি জেলা পরিষদে তাদেরকে রিসিভ করেছিলাম চা জল খাইয়ে, আমিও জেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সাহায্য করেছি এবং শেষমেশ এই গ্রামে তাদেরকে পৌঁছে দিতে পেরেছি। ১৩ জন যুবককে এই যে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিলেন, এই সময় আপনার কী অনুভূতি? দেখুন, প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছে অমূল্য, তাই তার মা যে তার সন্তানকে ফিরে পেয়েছে এটা যেমন আমার কাছে একটা আলাদা অনুভূতি। মায়ের যে টান, সেই টানটা আমরা অনুভব করছি, এটা নিজেকে ধন্য মনে করছি এবং গর্ববোধ মনে করছি। এই মুহূর্তে বাড়ি ফিরেছে, ওদেরকে দেখে ভীষণ ভালো লাগছে, খুব আনন্দিত হয়েছি। গ্রামের ছেলে গ্রামে ফিরে এসেছে। আমাদের পর্যবেক্ষণ শুভেন্দু অধিকারী এবং এনজিও এবং মুর্শিদাবাদ জেলার সভাধিপতি মোশারফ সাহেব মশাই এবং থানার ওসি মিনার সিনহা মশাই, ওনাদের সহযোগিতায় যে আমাদের গ্রামের ছেলেরা গ্রামে ফিরেছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় আনন্দের বিষয়। আমরা খুব আনন্দিত হয়েছি, মায়ের ছেলে মায়ের কাছে ফিরে এসেছে। ঘরে বন্ধ ছিল, আমরা বন্ধ ছিল, আর রাস্তায় বেড়াইলে ঢুকতে দিচ্ছে, লাঠি হাতে পুলিশে ঢুকতে দিচ্ছে যে বন্ধ থাকলে গুলি মেরে দেয়। কিভাবে বাড়ি ফেললে? কিভাবে বাড়ি ফেললে? পুলিশ এসেছিল, পুলিশে নিয়ে গেল। বাড়ি আসতে পারে কেমন লাগছে? তোমার নাম? আমার ছেলে দিল্লিতে ছিল কিন্তু মৃত্যুর অবস্থাতে পড়ে গেছিল, কারণ গ্রামে তো কাজ কাম নেই ওরকম। তো আমার ছেলে বললো, মা আমি বাইরে থেকে ছ মাস কাজ করে আসি, তো ছ মাস না হইতে তিন মাসের পরেই দিল্লিতে ঝামেলা লেগে যায়, তার জন্যে মৃত্যুর ঘরে। কিন্তু মৃত্যুর ঘরে কিন্তু সেই মালিকেরা সব আটকে রেখেছিল, নাহলে মৃত্যুই তো হয়ে যেত, কেদাকে পাওয়া যেত না, খাওয়া দাওয়া বাগরে আরও মারা যেত। এমনি সবাই মানে গুলি মারছে, বোম মারছে, সেটা তো মারাই যাচ্ছে, কিন্তু খাওয়ার জ্বালায় এরা মারা পড়ে যেত। এখন খুব আনন্দ পাচ্ছি বাড়ি। এই যে ফিরে আসবে আপনি ভাবতে পেরেছিলেন? না, আমরা ভাবতে পেরেছিলাম না। ছেলেরা বলে, মা যা বলেছি যেন মাফ করে দিও, এরকম একটা কথা বলে তখন আমরা মাথা আমাদের তখন গরম ধরে যায়। তাহলে তো ছেলে আর আমরা পাবো না মৃত্যুর ঘরে, তাহলে লড়াই করছে। মৃত্যু না তো কি, একটা ছোট ঘরের মধ্যে ১৩ জন ভরা রয়েছে, তাহলে সেটা মৃত্যু না তো কি? চার দিন অনাহার, চার দিন খেতে পায়নি। ফোন করলে ছেলেরা বলছে, মা ফোন আমাদের আর কানে ভালো লাগছে না, বিরক্ত লাগছে, মানে পেটে দানা পানি নাই, সেই জন্য বলছে মা আর ফোন করো না। মানে ছেলেরাই তখন আমাদেরকে ধুমকানি দিচ্ছে। এই যে ফিরে আসার পিছনে অবদান কাদের? অবদান মানে মানে কাদের সহযোগিতায় ফিরে পেলেন আপনার ছেলে? মানে সকল মন্ত্রী, সকল প্রধান মন্ত্রী, ওদের জন্য ছেলে আমরা পাই। তো কাছে পেয়ে এখন কেমন লাগছে? আমার এখন কাছে পেয়ে আনন্দ পাচ্ছি, আনন্দ তো আমি কামনা পাচ্ছি। এই যে তিন দিন থেকে শুনলাম আপনিও খাননি আর কি? হ্যাঁ, আমও তিন দিন অনাহার, আজও খাইনি। কাল কিন্তু আলু সানা ভাত সকালবেলায় খেয়েছিলাম, যখন ছেলে বলে, মা আমি ট্রেনে উঠেছি, দেখুন আমরা সকালবেলায় স্বামী স্ত্রীতে আলু সানা ভাত খেয়েছিলাম, তার আগে কিন্তু সারাদিন আমরা কিছু খাইনি। মানে আমাদের ছেলের জন্য তো খাবারই দিচ্ছে না, তো খাবো কি করে? ছেলের জন্য কালকে কি খাবারের ব্যবস্থা করবেন? ছেলের জন্য আল্লাহ যা মা পাবে সেটা আমাকে দোয়া করতে হবে। এখন খুশি তো মোটামুটি? হ্যাঁ, আমি এখন খুশি। আপনার নাম? আমার নাম খুশিনা বিপুল। এই যে দিল্লিতে আটকে গেছিলো আপনার গ্রামের ১৩ জন ছেলে, এরা কীভাবে ফিরলো বা এখন আসার পরে আপনাদের কেমন লাগছে আপনার গ্রামের লোক মানুষ হিসাবে? এখানে আমাদের নওদা থানা তিরমহিনী গ্রামের সাহেবপাড়া ১৩টা ছেলে আটকেছিল, সেই ১৩টা ছেলে দিল্লি থেকে যাই হোক আজ মায়ের ছেলে মায়ের কোলে ফিরে আসলো।
সকলেই আনন্দিত এবং মা বাপ সকলেই আনন্দিত। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি, আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।